Run, 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 run it up. Run, run, run it up. घृणा करे ना तो अवश्य तुम चिरकाल ही पात्र तुम्हें तो कथा बोलते पारो ओर संगे पाथुरे माता फिके की लाग बोलते पारो संजय तुम्हें और बाबा आमी रीके डाक छे एकुने तुम्हें एक टू ओर साथे कथा बोलो प्लीज ना ना एकुन नय एकुन होबे ना रनी ट्रायल आछे ओखाने आमाके जेते होबे আমি জানি তোমার কৌতূহল নেই তবু তোমাকে বলছি চাইল্ড ট্রাফিকিং এর চার্জে আমাকে অনেকগুলো দিন জেল হাজতে কাটাতে হয়েছিল আমি অনেকবার তোমাকে ফোন করেছি এটা জানানোর জন্য পারিনি তুমি ফোনটা কেটে দিয়েছিলে বাইরে দৌড়ানো শেষ হলে তারপর এখানে এসে আবার প্র্যাকটিস হয় ও মানে আমরা যেরকম শুশু ব্যায়াম করেছিলাম তাই নাকি হ্যাঁ তুই ঠিকই বুঝেছিস কিশোরী দাদা আমরা কি এখানে রোজ প্র্যাকটিস করব নি কিন্তু তার আগে তোকে আজকে ট্রায়ালে ভালো ফল করতে হবে তাহলে তুই গ্যালাক্সিতে ঢুকতে পারবি আর তারপর তুই এখানে প্র্যাকটিস করতে পারবি আচ্ছা ওই শবনম দেখি এখানে প্র্যাকটিস করে সবাই সবাই এখানে প্র্যাকটিস করে সেই জন্য তোকে বলছি আমি তোকে গ্যালাক্সিতে ঢুকতেই হবে তখনই ঢুকতে পারবি যখন আজকে ট্রায়ালে ভালো ফল করতে পারবি কি রে পারবি তো ভুল হয়ে গেছিল ছোট হয়ে আপনার মতো বড় লোকের লগে ওরম ব্যবহার করা আমার উচিত হয়নি কো তা আমাদের দোকানের সামনে সেই মূর্তি হলো মরার জন্য অন্য কোনো জায়গা পেলেনি কো এই আজি মাঝে কথা বলছিস কেন এটা কলকাতা আমার আনকা জায়গা তাই মুখে বলতেছি যদি মামুদপুর হতো না
তোমার মতো নোকের মাথা আমি ইট মেরে ফাটিয়ে দিতাম। আমারে ক্ষমা করবেন। বাহ, গুরু তাহলে ভালোই শিক্ষা দিচ্ছেন। ঠিকই তো, শহরে এসেছো, সভ্যতা তো শিখতে হবে, গ্রাম্যতা ধরে থাকলে তো চলবে না। তবে অনেক শহুরে লোকেও অনেক অসভ্যতা করে, তার শিকার হতে হয় আমাদের, সেও তো দেখেছি। অজয়, গ্যালাক্সির যারা মেম্বার নয় তারা তো মাঠে থাকতে পারবে না। চায় বাইরের লোক এখানে কেউ এলাও নাই। হ্যাঁ, তবে চাক্ষুষিনী দত্ত মহাশয়কে তো দেখতে পেরেছেন অনুপস্থিত। তুমি তোমার মুখটা যতটা সম্ভব বন্ধ রাখো। আমি কি বলেছি অজয় সেটা বুঝতে পেরেছে? অজয় সময় নষ্ট করো না। সঞ্জয়, আমার বলতে খুব খারাপ লাগছে, বাট তোকে এখন এই মাঠ থেকে চলে যেতে হবে। না, তুই ভাবিস না, রনির কোনো প্রবলেম হবে না, আমি তো আছি। তুই এক কাজ কর, তুই ততক্ষণ ওই জিমে গিয়ে ওয়েট কর। ওকে, ঠিক আছে। আমি কি রনির সঙ্গে একটু একা কথা বলতে পারি? মানে না, মাত্র 2 মিনিট প্লিজ। বলে না, সঞ্জয় একটু রনির সঙ্গে কথা বলতে চায়। যেটা করার তাড়াতাড়ি করো না। থ্যাঙ্কস। এদিকে শোন, তুই খুব ভালো করেছিস, নিজের ভুলটা স্বীকার করে খুব ভালো করেছিস, আমি গর্বিত আজকে। তবে শোন, এই মলয় দীপরা এরা কিন্তু খুব চেষ্টা করবে যাতে তুই ভালো ফল করতে না পারিস। নিজের দৌড়ে মনটা দিবি, একদম মাথা গরম করবি না, ঠিক আছে? পাগলি কোথা কার? দেখিয়ে দে নিজের দৌড়। এবার তোর একার দৌড় শুরু হলো রে রনি। আমি আছি তোর পাশে, যেভাবে পল্টুতে ঘিরে থাকে আমাকে ঠিক সেইভাবে। রনি, সঞ্জয় মাঠে থাকতে পারছে না বলে একটু মন খারাপ করিস না, আমি তো আছি। তুই শুধু একটা ব্যাপার মাথায় রাখ, যে করেই হোক সঞ্জয়ের মুখ তোকে রাখতেই হবে। আমি জানি আজকে ট্রায়ালে তুই সবাইকে চোখ। অনির্বাক, জুতো কোথায়? তোর পায়ে জুতো নেই, কেউ দেখেনি? আরে শু দাও। দেখ তো এটা পরে দেখ শবনম। হ্যাঁ দেখ, পাটা দে।
হচ্ছে এক সাইজ ছোট আছে। সে কি, আরে এটা কি করে সম্ভব? ভালো করে দেখ। আরে পড় পড়, তাড়াতাড়ি পড়। জুতোটা কিন্তু সত্যিই ছোট। না না, ঠিক করে পড়া, ঠিক করে পড়া। আরে দেখো, নমস্কারের পর নমস্কার করেই যাচ্ছে। জুতোটা দাদারই পর হয়েছে, হয়েছে নে এবার ওর তো। এই রনি, একটু তুমি দেখে নিত। শোন রনি, প্রথমবার রানিং শু পরলে এরকম অসুবিধে হয়, মনে হয় লোহা বাঁধা আছে। কিছু হবে না, একটু পরে ঠিক হয়ে যাবে। দেখ দেখ, একটু দূরে দেখ। হ্যাঁ, একটু একটু হেঁটে দেখ, ঠিক হয়ে যাবে। পারবি তো? সত্যি দাদা, সার্কাসটা এইবার দেখো, থাক তো দেখছি। সালের পরবর্তী নিয়মটা পালন করতে বলেছে। ওর জুতো পরা অভ্যাস নেই, ওর খালি পায়ে একবার টাইমিংটা দেখাও প্লিজ। নিয়মের বাইরে কি করে যাব?
সব গান করলে কিন্তু আমার রান্না বান্না সব খারাপ হয়ে যায় বলে দিলাম। কি হয়েছে দিদিমণি? আমি পারিনি কো। সে কি কেন? তোর পায়ের দিকে তাকিয়ে দেখো কি অবস্থা ওর পায়ের। এ বাবা, তোর পায়ের কি অবস্থা? জুতো পরার অভ্যাস না থাকলে যা হয় তাই হয়েছে। ইচ্ছে করে ছোট জুতো পরিয়ে ওর পায়ের বারোটা বাজিয়ে দিয়েছে ওরা। খুব ব্যথা করছে। না না, আমি ঠিক হয়ে যাবানি। চুপ, ঠিক হয়ে যাবানি। ওরে মামুদপুরে ওটা তোর পা ছিল, শুধু পা, আর এখন ওটা আমার কাছে অস্ত্র, বুঝলি? আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে ভেতরে এসো। আয় আয়, সাবধানে সাবধানে আয়, সাবধানে নিয়ে যাও। আস্তে আস্তে।